নতুন ব্লগ নিয়ে আমি আজকে দা বাউন্স এন্ড ব্লগস এ স্বাতি চলে এসেছি। তো চলুন আজকে ব্লগটা কি নিয়ে দেখা যায়। আজকে আমাদের লক্ষ্মী পূজোর আড়াই দিন কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের লক্ষ্মী পূজোর আড়ি তোলা হবে। আর আরো আমাদের বাড়িতে একটা গেস্ট আসছে, তো কে আসছে চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে। কাকু এসছে প্রথমবার আমাদের বাড়িতে, ওর কাকু মুম্বাই থাকে, ওখানে কাজ করে, তো ছুটিতে এসছে আর আমাদের বাড়িতে বেড়াতে এসছে আজকে প্রথমবার। আর কালকে যাওয়ার টিকিট আছে, তাই একটু গোছানো গাছানোর তারা খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকে খুব তাড়াহুড়ো করে মানে ওই কাকু এসছে হঠাৎই, আর ওই তাড়াহুড়ো করে হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর হচ্ছে চিকেন। ওখানে শেফের কাজ করে, তো শেফকে আজকে আমরা রান্না করে খাওয়ালাম আর কি। যেটা লক্ষ্মী পূজোর জন্য তো নাড়ু বানানো হয়েছিল, তো তারপরে আরো মাসির বাড়ি পাঠানো হবে বলে আরো কিছু নাড়ু বানানো হলো। তো আমি মানে খুব তাড়াহুড়োতে সকাল থেকে ছিলাম, যার জন্য হয়তো দেখাতে পারিনি। ওর কাকু চলে যাবে আগামীকালই, তো ওই জন্য কিছুই সেরকম দেখাতে পারলাম না, তবু মানে চেষ্টা করলাম একটু, তো এই আর কি। এরপরে আরো অনেক কিছু যাবে, মা আর বাবা হয়তো মাসির বাড়িতে যাবে, তখন আবার আরো কিছু বানানো হবে সেগুলো। ছোট্টখাট্ট একটা ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করলাম, তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।